সুপ্রিয় 2020-21 শিক্ষাবর্ষের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আরেকটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। তোমরা অনেকেই সবগুলো বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজগুলো দেখতে চাও, ওইটা কীভাবে দেখতে পারবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি দেখো। তুমি ক্রোম ব্রাউজারে এসে সর্বপ্রথম সার্চ দিবে জেএসটি অ্যাডমিশন একসাথে .ac.bd। দেখো যে উপরে সার্চ বক্সে লেখা আছে, এই লেখাটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে এই সাইটটাতে তোমাদের নিয়ে আসবে। এটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট। এই সাইটের মাধ্যমে এখানে যে 20টা ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে দেখো এই যে নিচে আরেকটু নিচে নামতেছে, আরেকটু নিচে নামো, আরেকটু নামো। দেখো এখানে দেখো 2020-21 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম মেধা তালিকা প্রকাশ ও ভর্তির সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তার মানে এটা আমি আগে ডাউনলোড করছিলাম, আবার ডাউনলোড করতেছি, ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। অনুরূপভাবে তোমরা যদি এই সাইটের ভিতরে ঢুকো, ঢুকার পর তোমরা যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করছো ওই সব বিশ্ববিদ্যালয়ের তোমরা জাস্ট এখানে ট্যাপ করবে, বা ট্যাপ করলে ওই সব বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে সাইটগুলো আছে ওই সাইটে পৌঁছে যাবা। তারপরে তোমরা প্রতিদিন এইসব আপডেট নিউজগুলো অথবা আপডেটগুলো দেখতে থাকবা, যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পর্যন্ত টান দিছে, এরকম প্রতিদিন এটা হইতেই থাকে। এখন দেখো আমি যেহেতু জগন্নাথে ঢুকছিলাম, আমি অন্য একটাতে চাইলে ঢুকতে পারবো। দেখো ইসলামিক ইউনিভার্সিটি এখানে ট্যাপ করলাম, এখন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে আমাকে নিয়ে আসছে। এখন এটার ভিতরে আমার এখানে ডেস্কটপ মোড করা, তোমরা চাইলে ডেস্কটপ মোড নাও করতে পারো, মোবাইল অটোমেটিক যেমন ব্রাউজ করে ওইভাবে ব্রাউজ করতে পারো। ওইভাবে ব্রাউজ করে তোমরা এখানে সকল নিউজগুলো দেখতে পারো। আর এই নিউজগুলো কিন্তু খুবই হেল্পফুল, কেননা এইখান থেকে তোমরা প্রতিদিন সকল বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো জানতে পারবা। তোমরা যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করছো ওই সব বিশ্ববিদ্যালয়ের খোঁজখবরটা রাখবা রেগুলার, তোমরা প্রতিনিয়ত খোঁজখবর রাখতে থাকো যে কত মেরিট পর্যন্ত ডাকলো। যখনই তোমার ডাকটা পড়ে যাবে তখনই তোমরা ওই সব বিশ্ববিদ্যালয়ে সরাসরি যেমনিতে যোগাযোগ করতে বলে, যা যা নিয়ে যোগাযোগ করতে বলে ওই সব নিয়ে যোগাযোগ করবা। তো ভিডিওটা আর দৈর্ঘ্য না বানাই, অনুরূপভাবে তুমি দেখো আমি যদি এখান থেকে আবার ব্যাক দিই, আরও বিশ্ববিদ্যালয় আছে এখানে, যে গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয় আছে সবগুলো এখানে আছে। তোমরা যেটাতে ট্যাপ করবা ওইটার ভিতরে ওইটার ওয়েবসাইটেই চলে যাবা, আর ওইখানে সকল আপডেটগুলো দেখতে পাবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ।